2023 माध्यमिक परीक्षार जोन्नो इतिहासेर प्रश्नमान 4 कोन कोन प्रश्नगुलो तोमरा भालोभाबे रेडी करबे आजकेर एई भिडियोते आमरा सेई निये आलोचना करब। सम्पूर्ण सिलेबास थेके प्रत्येकटा अध्याय थेके एई बछरेर चूड़ान्त गुरुत्वपूर्ण प्रश्नगुलो आमि धीरे धीरे तोमादेर सामने उपस्थापन करब। आजकेर मूल भिडियोटा शुरू करार आगे तोमादेर काछे छोट्ट एकटा अनुरोध, भिडियोटाते एकटा लाइक करे दिओ और चैनेले नतुन हये थाकले एई रकमई गुरुत्वपूर्ण भिडियो पाओयार जोन्नो आमादेर चैनेलटाके साबस्क्राइब करे पाशे थाका बेल आइकनटा क्लिक करे अल बटनटाके सिलेक्ट करे रेखो। ইতিহাসের প্রথম অধ্যায় ইতিহাসের ধারণা থেকে তোমরা প্রশ্নমান ৪ এর যে প্রশ্নগুলো করবে সেগুলো আমি একটার পর একটা বলে যাচ্ছি। প্রথম প্রশ্ন, ইতিহাসের উপাদান রূপে জীবনের ঝরাপাতা, জীবন স্মৃতি এবং ৭০ বছর গুরুত্বপূর্ণ কেন? দেখো এই তিনটি জীবনেই কিন্তু তোমাদেরকে খুব ভালোভাবে করতে হবে, তার কারণ এই তিনটির মধ্যে একটা আসার সম্ভাবনা এই বছর কিন্তু চূড়ান্ত। নারী ইতিহাস চর্চার গুরুত্ব এবং নারী ইতিহাস চর্চার বৈশিষ্ট্য আলোচনা করো। देखो तुम्हारे सुविधार जन्य आमी प्रश्नगुलो के स्टार दिए बुझिएছি, যেগুলো সবচেয়ে ইম্পর্টেন্ট সেগুলো 3টে স্টার রয়েছে, যেগুলো তার থেকে একটু কম ইম্পর্টেন্ট সেগুলো 2টো স্টার রয়েছে এবং যেটা তার থেকে একটু কম ইম্পর্টেন্ট সেগুলোতে 1টা স্টার রয়েছে। আর যেগুলোতে স্টার নেই সেগুলো তোমাদেরকে কিন্তু একটু দেখে যেতে হবে। আচ্ছা, তৃতীয় প্রশ্ন, ইতিহাস জানার উপাদান রূপে সরকারি নথিপত্র বা আত্মজীবনী ও স্মৃতিকথা কতটা গুরুত্বপূর্ণ? এক্ষেত্রে দুটো বিষয় তোমাদের ভালোভাবে প্র্যাকটিস করতে হবে, যে ইতিহাস জানার উপাদান রূপে সরকারি নথিপত্র কতটা গুরুত্বপূর্ণ এবং ইতিহাস জানার উপাদান রূপে আত্মজীবনী ও স্মৃতিকথা কতটা গুরুত্বপূর্ণ। চতুর্থ প্রশ্ন, ইতিহাসের নানান তথ্য জানতে ইন্টারনেট ব্যবহারের সুবিধা ও অসুবিধাগুলি লেখো। পরবর্তী প্রশ্ন, ইতিহাসের উপাদান রূপে বঙ্গদর্শন এবং সোম প্রকাশ পত্রিকার গুরুত্বগুলি আলোচনা করো। नेक्स्ट क्वेश्चन, इतिहासेर उपादान रूपे लेटार्स फ्रम ए फादर टू हिज डॉटर कतटा गुरुत्वपूर्ण ता आलोचना करो। परवर्ती प्रश्न, स्थानीय इतिहास चर्चा, पोशाक परिच्छेदेर इतिहास चर्चा, खेलार इतिहास चर्चार गुरुत्व आलोचना करो। और लास्टे रयेछे दुटो टीका, एक नतून सामाजिक इतिहास एवं दुई পরিবেশের ইতিহাস। যে কটা প্রশ্ন আমি তোমাদের এখানে দিলাম তোমরা কিন্তু 100% নিশ্চিন্ত হয়ে যাও যে এইগুলোই এই বছরের সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং এর মধ্যে থেকে একটা প্রশ্ন কিন্তু তোমরা বাদ দিয়ে পড়তে পারবে না। আমরা চলে আসবো দ্বিতীয় অধ্যায়, আমরা দেখে নেব দ্বিতীয় অধ্যায় প্রশ্নমান 4 এর কোন কোন প্রশ্নগুলো তোমরা রেডি করবে। দ্বিতীয় অধ্যায় থেকে প্রশ্নমান 4 এর প্রথম প্রশ্ন, হুতুম প্যাঁচার নকশা 19 শতকের বাংলার কিরূপ সমাজচিত্র পাওয়া যায় তা আলোচনা করো। এই বছরের জন্য খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। পরের প্রশ্নটাও ভীষণভাবে গুরুত্বপূর্ণ, স্বামী বিবেকানন্দের ধর্ম সংস্কারের আদর্শ ব্যাখ্যা করো। অথবা এই প্রশ্নটা এইভাবে আসার সম্ভাবনা সবচেয়ে বেশি যে স্বামী বিবেকানন্দের নব্য বেদান্ত আদর্শ ব্যাখ্যা করো। পরবর্তী প্রশ্ন, নারী শিক্ষা বিস্তারে অথবা নারীদের উন্নতিতে বামা বোধনী পত্রিকার ভূমিকা আলোচনা করো। পরবর্তী প্রশ্ন, নীলদর্পণ নাটক থেকে ১৯ শতকে বাংলা সমাজের কিরূপ প্রতিফলন পাওয়া যায় তা লেখো। পরবর্তী প্রশ্ন, এদেশে চিকিৎসাবিদ্যার ক্ষেত্রে কলকাতা মেডিকেল কলেজ কিরূপ ভূমিকা গ্রহণ করেছিল? ভীষণ ইম্পর্টেন্ট প্রশ্ন। পরবর্তী প্রশ্ন, নারী শিক্ষার প্রসারে বিদ্যাসাগরের ভূমিকা আলোচনা করো। এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। এবারে এর পাশাপাশি বিদ্যাসাগরের যে সমাজ সংস্কার আন্দোলন সেটাও কিন্তু একটু ভালোভাবে তোমরা দেখে যাবে, অর্থাৎ বিদ্যাসাগরের নেতৃত্বে বিধবা বিবাহ আন্দোলনের পরিচয় দাও, তিনি কতটা সাফল্য অর্জন করেছিলেন। পরবর্তী প্রশ্ন, পাশ্চাত্য শিক্ষা বিস্তারে রাজা রামমোহন রায়ের ভূমিকা আলোচনা করো। অথবা সমাজ সংস্কারে সতীদাহ প্রথা বিরোধী আন্দোলনে রামমোহন রায়ের ভূমিকা আলোচনা করো। অর্থাৎ রাজা রামমোহন রায়ও শিক্ষা সংস্কার এবং সমাজ সংস্কারে কি করেছিলেন সেই বিষয়টা তোমাদের ভালোভাবে পড়ে যেতে হবে। পরবর্তী প্রশ্নটা একটু দেখে যাবে, সেটা হলো নারী শিক্ষা বিস্তারে বেতুন সাহেব কি ভূমিকা গ্রহণ করেছিলেন। পরবর্তী প্রশ্ন এবং খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন, শিক্ষা বিস্তারে প্রাচ্যবাদী এবং পাশ্চাত্যবাদী বিতর্ক কি? পরবর্তী প্রশ্ন, উচ্চ শিক্ষা বিস্তারে কলকাতা বিশ্ববিদ্যালয়ের ভূমিকা আলোচনা করো। এটাও কিন্তু ভালোভাবে দেখে যাবে। অনেক ক্ষেত্রে কি হয়, এই যে 4 নম্বরের প্রশ্নগুলো দুটো একসাথে 8 নম্বরের দিয়ে দেয়, তো এক্ষেত্রে এই যে কলকাতা বিশ্ববিদ্যালয়ের ভূমিকা এবং চিকিৎসাবিদ্যার ক্ষেত্রে কলকাতা মেডিকেল কলেজের ভূমিকা, এই দুটো কিন্তু 4+4 এইটে আসতে পারে। পরের প্রশ্ন, এটা অল্প একটু দেখে যাবে, সেটা হলো ১৯ শতকের বাংলার সমাজ সংস্কার আন্দোলনে ব্রাহ্ম সমাজের ভূমিকা আলোচনা করো। परवर्ती प्रश्न ग्राम बार्ता प्रकाशिकाय बांगलार ग्रामीण समाजेर किरूप छवि फुटे उठेछिलो ए प्रश्नटा अल्प एकटु देखे जाबे। एबारे जे प्रश्नटा आमि बोलछि एटा किन्तु तोमादेर खूब भालोभाबे रेडी करते होबे सेटा हलो उडेर निर्देशनामा अर्थात उडेर डिस्प्याच कि एदेशे शिक्षा विस्तारे महासनद बला हय केन ता आलोचना करो। एटा किन्तु खूब गुरुत्वपूर्ण प्रश्न। आर एकटा टीका बोले दिच्छि लालन फकिर ए टीकाटा तोमरा एकटु भालोभाबे करे जाबे। एबारे आमरा देखे नेब तृतीय अध्याय 4 नम्बरेर सबचेये गुरुत्वपूर्ण प्रश्नगुलो। तृतीय अध्याय थेके प्रश्नमान 4 एर प्रथम प्रश्न सावताल विद्रोह, मुंडा विद्रोह, कोल विद्रोह, चुआर विद्रोह, फराजी आंदोलन एगुलिर कारण विस्तार वैशिष्ट्य एवं गुरुत्व आलोचना करो। एखाने जे जेगुलोते स्टार देवा रयेछे सेगुलो बेशी भालो करे तोमरा रेडी करबे। परेर प्रश्न नील विद्रोह एवं वाहाबी आंदोलनेर कारण विस्तार वैशिष्ट्य और गुरुत्व आलोचना करो। देखो ये चारटे पॉइंट तुम्हारे रेडी करते हैं। तार कारण कि नय आसते पारे नील विद्रोहेर कारण आलोचना करो, अथवा आसते पारे नील विद्रोहेर वैशिष्ट्य आलोचना करो, अथवा आसते पारे नील विद्रोहेर गुरुत्व आलोचना करो। और नील विद्रोह एवं वाहाबी आंदोलन इटा जेमन प्रश्नमान 4 जन्य इम्पोर्टेंट तेमनी किन्तु प्रश्नमान 8 जन्य खुबी गुरुत्वपूर्ण। आमरा चले आसबो परवर्ती प्रश्ने इंग्रेज इस्ट इंडिया कम्पानीर आमले संगठित कृषक एवं उपजाति विद्रोहगुलिर कारण आलोचना करो। वाहाबी और फराजी आंदोलनेर मध्य पार्थक्य कि ए प्रश्नटा अल्प एकटु देखे जेते हबे। नील विद्रोह सम्पर्के समकालीन शिक्षित बांगाली समाजेर दृष्टिभंगी केमन छिलो ए प्रश्नटाओ एकटु देखे जेते हबे। आर लास्ट प्रश्न सन्यासी फकिर विद्रोह कि कृषक विद्रोह छिलो ए प्रश्नटाओ तोमादेरके किन्तु एकटु भालोभाबे देखे जेते हबे। एबारे आमरा चले आसबो चतुर्थ अध्याय। चतुर्थ अध्याय थेके तोमरा जे प्रश्नगुलो करबे सेगुलो हलो प्रथम प्रश्न 1857 सालेर महाविद्रोहके कि सामंत श्रेणीर विद्रोह बला जाय बा प्रथम स्वाधीनता संग्राम बा जातीय विद्रोह बला जाय बा सिपाही विद्रोह कि बला जाय এই প্রশ্নগুলো তোমাদের ভালোভাবে করতেই হবে। আর এই ক্ষেত্রে একটা বিষয় তোমাদেরকে বলে দিই, এটা তোমাদের খুব সুবিধাও হবে। তার কারণ তোমরা যদি এই তিনটে প্রশ্নের উত্তর ভালোভাবে রেডি করো তাহলে কিন্তু 1857 সালের মহাবিদ্রোহের চরিত্র এবং প্রকৃতি আলোচনা করো এই যে 8 নম্বরের প্রশ্নটা খুব ইম্পর্টেন্ট তার অ্যানসার কিন্তু বাই ডিফল্ট রেডি হয়ে যাবে। তাই এই প্রশ্নটা অবশ্যই তোমরা ভালোভাবে রেডি করবে। এবারে চলে আসি পরবর্তী প্রশ্নে মহাবিদ্রোহের প্রতি শিক্ষিত বাঙালি সমাজের কি রূপ মনোভাব ছিল प्रश्नटा अल्प एकटू जस्ट देखे जाबे। परवर्ती प्रश्न अवनींद्रनाथ ठाकुरेर भारत माता चित्र किभाबे जातीयतावादी चेतना विस्तारे सहायता करेछिलो खूब इम्पोर्टेंट प्रश्न। महारानीर घोषणापत्रेर ऐतिहासिक तात्पर्य आलोचना करो भीषण इम्पोर्टेंट प्रश्न। व्यंगचित्रकार गगनेंद्रनाथ ठाकुर सम्पर्के लेखो भीषण इम्पोर्टेंट प्रश्न। इलबार्ट बिल वितर्क एटाओ किन्तु एबारेर जोन्नो भीषण इम्पोर्टेंट। भारत सभार प्रतिष्ठा और विकासे सुरेंद्रनाथ बंदोपाध्यायेर भूमिका आलोचना करो खूब गुरुत्वपूर्ण प्रश्न। भारत सभा प्रतिष्ठार उद्देश्य कि এই চ্যাপ্টার থেকে অধিকাংশ প্রশ্নই কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ। বঙ্গভাষা প্রকাশিকা সভাকে প্রথম রাজনৈতিক প্রতিষ্ঠান বলা হয় কেন? আনন্দমঠ উপন্যাসটি কিভাবে জাতীয়তাবাদী চেতনা বিস্তারে সাহায্য করেছিল? বর্তমান ভারত কিভাবে জাতীয়তাবাদী চেতনা বিস্তারে সাহায্য করেছিল তা লিখো। আর লাস্ট যে প্রশ্নটা অল্প একটু দেখে যাবে সেটা হলো হিন্দু মেলা প্রতিষ্ঠার উদ্দেশ্য কি? এবারে আমরা চলে আসবো পঞ্চম অধ্যায়। পঞ্চম অধ্যায় থেকে তোমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো হলো প্রথম প্রশ্ন ছাপা বইয়ের সঙ্গে শিক্ষা বিস্তারের সম্পর্ক আলোচনা করো। এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। বাংলায় বিজ্ঞান শিক্ষার বিকাশে ডক্টর মহেন্দ্রলাল সরকারের কিরূপ অবদান ছিল? অথবা এটা এভাবেও দিতে পারে যে বাংলায় বিজ্ঞান শিক্ষার বিকাশে IACS এর ভূমিকা আলোচনা করো, অর্থাৎ ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন ফর দ্য কাল্টিভেশন অফ সায়েন্স। এটা কিন্তু ভালোভাবে তোমাদের করতেই হবে। পরবর্তী প্রশ্ন বাংলার ছাপাখানার বিকাশে उपेंद्र किशोर रायचौधुरीर भूमिका आलोचना करो। ये प्रश्नटा एइभावेও आसते पारे जे ইউ রায় एंड সন্সের भूमिका आलोचना करो। बांगला छापाखानार विकाशे ইউ রায় एंड সন্সের भूमिका आलोचना करो। ये प्रश्नटा प्रश्नमान 4 एवं 8 দুটোর জন্যই কিন্তু খুব গুরুত্বপূর্ণ। চলে আসছি পরবর্তী প্রশ্নে কারিগরি শিক্ষার বিকাশে বাংলায় বেঙ্গল টেকনিক্যাল ইনস্টিটিউট বা BTI এর ভূমিকা কি ছিল? খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। श्रीरामपुर मिशन प्रेस किभाबे एकटी अग्रणी मुद्रण प्रतिष्ठाने परिणत हलो? ए प्रश्नटा अल्प एकटु देखे जाबे। विज्ञान चर्चार विकाशे बसु विज्ञान मंदिर एवं कलकाता विज्ञान कलेजेर भूमिका आलोचना करो खूब गुरुत्वपूर्ण प्रश्न। রবীন্দ্রনাথ ঠাকুর কিভাবে ঔপনিবেশিক শিক্ষা ব্যবস্থার সমালোচনা করেছিলেন, এটাও কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট প্রশ্ন। এবারে একটা টিকাটা হলো জাতীয় শিক্ষা পরিষদ, খুব ভালোভাবে এই প্রশ্নটা রেডি করবে। এগুলো ছিল তোমাদের পঞ্চম অধ্যায় থেকে প্রশ্নমান ৪-এর সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন। এবারে আমরা দেখে নেব যে ষষ্ঠ অধ্যায় থেকে তোমরা প্রশ্নমান ৪-এর জন্য কোন কোন প্রশ্নগুলো রেডি করবে। ষষ্ঠ অধ্যায় থেকে প্রশ্নমান ৪-এর প্রথম প্রশ্ন, একা আন্দোলন সম্পর্কে সংক্ষিপ্ত আলোচনা করো, খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। বারদৌলি সত্যাগ্রহ সম্পর্কে সংক্ষিপ্ত আলোচনা করো। বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলনে বাংলা শ্রমিক শ্রেণী কিরূপ ভূমিকা গ্রহণ করেছিল। নিখিল ভারত ট্রেড ইউনিয়ন কংগ্রেস সম্পর্কে যা জানো লেখো, বা AITUC অর্থাৎ অল ইন্ডিয়া ট্রেড ইউনিয়ন কংগ্রেস সম্পর্কে যা জানো লেখো। এবারে কতগুলো টিকা আমি তোমাদের বলে দিচ্ছি। ওয়ার্কার্স অ্যান্ড পেজেন্টস পার্টি, মিরাট ষড়যন্ত্র মামলা, কংগ্রেস সমাজতন্ত্রী দল, তেভাগা আন্দোলন এবং তাম্রলিপ্ত জাতীয় সরকার, এই কটা টিকাও কিন্তু তোমাদেরকে এই অধ্যায় থেকে ভালোভাবে রেডি করতে হবে। এবারে আমরা চলে আসব সপ্তম অধ্যায়। আমরা দেখে নেব যে সপ্তম অধ্যায় থেকে তোমরা প্রশ্নমান ৪-এর কোন কোন প্রশ্নগুলো ভালোভাবে রেডি করবে। সপ্তম অধ্যায় থেকে তোমাদের প্রথম প্রশ্ন, বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলনে বা স্বদেশী ও বয়কট আন্দোলনে ছাত্র সমাজের ভূমিকা আলোচনা করো। সশস্ত্র বিপ্লবী আন্দোলনে নারীদের যোগদানের চরিত্র বিশ্লেষণ করো। এটা প্রশ্নমান ৪-এ দিয়েছি, কিন্তু এটা ৮-এর জন্য কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ, আর ৪-এও কিন্তু এটা আসতে পারে, সেই কারণে আমরা এটাকে ৪-এও দিয়েছি। দলিত আন্দোলনের বিষয় গান্ধী আম্বেদকরের বিতর্ক নিয়ে একটি টিকা লেখো। নবশূদ্র আন্দোলন কি এবং এর কারণ কি, এটাও কিন্তু অল্প তোমাদের দেখে যেতে হবে। বাংলার বিপ্লবী আন্দোলনে প্রীতিলতা ওয়াদ্দেদারের ভূমিকা আলোচনা করো, খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। বাংলায় নারী সচেতনতায় দীপালি সংঘের ভূমিকা আলোচনা করো, বা লীলা নাগ রায়ের অবদান, বাংলায় নারী সচেতনতায় লীলা নাগ রায়ের অবদান আলোচনা করো, এটাও কিন্তু খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। পরের প্রশ্নটা অল্প দেখে যাবে, বিংশ শতকে ভারতের ছাত্র আন্দোলনের পরিচয় দাও। এবারে কতগুলো টিকা আমি তোমাদেরকে বলছি, যেগুলো স্টার রয়েছে সেগুলো ভীষণ ভালোভাবে করবে। অ্যান্টি সার্কুলার সোসাইটি, বেঙ্গল ভলেন্টিয়ার্স, সশস্ত্র আন্দোলনে বেঙ্গল ভলেন্টিয়ার্সের ভূমিকা, ভগৎ সিং স্মরণীয় কেন, রশিদ আলী দিবস, লাহোর ষড়যন্ত্র মামলা, কল্পনা দত্ত অথবা বিপ্লবী আন্দোলনে কল্পনা দত্তের ভূমিকা আলোচনা করো। এই দুটো কিন্তু একই প্রশ্ন, ঠিক এর আগে যে একই প্রশ্ন ছিল বেঙ্গল ভলেন্টিয়ার্স, আসতে পারে সরাসরি টিকা, অথবা সশস্ত্র আন্দোলনে বেঙ্গল ভলেন্টিয়ার্সের ভূমিকা আলোচনা করো, এই দুটো প্রশ্ন কিন্তু এক। চলে আসি পরবর্তী প্রশ্নে, প্রথম বিশ্বযুদ্ধের পরবর্তীতে ভারতের বিপ্লবী আন্দোলনে নারীরা কিরূপ ভূমিকা গ্রহণ করেছিল, অথবা অহিংস অসহযোগ আন্দোলনে নারীদের অবদান আলোচনা করো, অথবা আসতে পারে আইন অমান্য আন্দোলনে এবং ভারত ছাড়ো আন্দোলনে নারীদের অবদান আলোচনা করো। আর লাস্ট যে দুটো প্রশ্ন সেগুলো অল্প একটু দেখে যাবে, সেটা হলো সশস্ত্র বিপ্লবী আন্দোলনে মাস্টারদা সূর্য সেনের ভূমিকা আলোচনা করো, এবং একটা টিকা, সেটা হলো ঝাঁসির রানী বাহিনী। এটা ছিল সপ্তম অধ্যায় থেকে তোমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন। এবারে আমরা অষ্টম অধ্যায় থেকে প্রশ্নমান ৪-এর সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো বলে দিচ্ছি। প্রথম প্রশ্ন, কাশ্মীর রাজ্যের ভারত ভুক্তির সমস্যা সম্পর্কে আলোচনা করো, বা কিভাবে কাশ্মীর সমস্যার সৃষ্টি হয়েছিল। পরবর্তী প্রশ্ন, স্বাধীনতার পরে ভাষার ভিত্তিতে ভারত কিভাবে পুনর্গঠিত হয়েছিল তা আলোচনা করো, খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। 1947 খ্রিস্টাব্দের দেশভাগের পরবর্তীকালে ভারতে উদ্বাস্তু সমস্যা সম্পর্কে আলোচনা করো, অথবা এটা এভাবেও টিকা হিসেবেও আসতে পারে যে দেশভাগজনিত উদ্বাস্তু সমস্যা। পরবর্তী প্রশ্ন, হায়দ্রাবাদ রাজ্যটি কিভাবে ভারতভুক্ত হয়, চূড়ান্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন। পরের প্রশ্ন, নেহেরু লিয়াকত চুক্তি বা দিল্লি চুক্তি সম্পর্কে আলোচনা করো। পরবর্তী প্রশ্ন, এই প্রশ্নগুলো অল্প একটু দেখে গেলেই যথেষ্ট। ভারত সরকার কিভাবে দেশীয় রাজ্যগুলিকে ভারতীয় ইউনিয়নে সংযুক্ত করার প্রশ্নটি সমাধান করেছিল। পরবর্তী প্রশ্ন, দেশীয় রাজ্যগুলির ভারতভুক্তির কারণ বিশ্লেষণ করো। আর লাস্ট প্রশ্ন, আত্মজীবনীয় স্মৃতিকথায় কিভাবে দেশভাগের স্মৃতি বা দেশভাগের চিত্রটি বর্ণিত হয়েছে তা আলোচনা করো। তাহলে এই ভিডিওতে আমি প্রথম অধ্যায় থেকে অষ্টম অধ্যায় পর্যন্ত প্রত্যেকটা অধ্যায় থেকে প্রশ্নমান ৪-এর যে প্রশ্নগুলো এবছরের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ তোমাদের সামনে উপস্থাপন করলাম। আজকের এই ভিডিওটা কেমন লাগলো জানাতে কিন্তু অবশ্যই আমাদেরকে কমেন্ট করো। ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক করে দিও, চ্যানেলে নতুন হয়ে থাকলে আমাদের ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে অল বাটনটাকে সিলেক্ট করে রেখো, এইরকমই গুরুত্বপূর্ণ ভিডিও প্রতিদিন পাওয়ার জন্য। আর এই ভিডিওগুলো বন্ধু বান্ধবদের সাথে শেয়ার করতে কিন্তু একেবারেই ভুলো না।